আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিশোধ নিতে শুরু করেছে চীন এবার বাগমতে যে ভয়াবহ হামলা চালাচ্ছে রাশিয়া রাশিয়াকে মোকাবেলায় যুদ্ধ বিমানের সংখ্যা বাড়াচ্ছে ইউক্রেন আরও জানিয়ে দিব জীবন বাঁচাতে সৌদির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চান ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও জানিয়ে দিব রক্তাক্ত সুদানে চব্বিশ ঘন্টা যুদ্ধবৃত্তি সর্বশেষ মৃত সংখ্যা দুশো এবং সর্বশেষ জানিয়ে দিব কতগুলো গোপন ফাঁস হয়েছে পেন্টাগন তা জানে না বলছে মার্কিন যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিশোধ নিতে শুরু করেছে চীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পাঁচ বছর ধরে চলা বাণিজ্য ও প্রযুক্তি বিধিনিষেধের পরে এবার চীন পশ্চিমা শর্তকে লক্ষ্য করে পাল্টা ব্যবস্থা নিতে শুরু করেছে গত দুই মাসে চীনা কর্মকর্তারা মার্কিন অস্ত্র কোম্পানি লকহিড মার্টিন এবং রেথিয়নের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন চিপ মেকার মাইক্রোফোন এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মার্কিন ডিউ লিজেন্স ফার্ম মিন্টেজি অভিযান চালিয়ে স্থানীয় কর্মীদের আটক করেছে জাপানের অ্যাস্ট্রোলাস ফার্মা গ্রুপের একজন সিনিয়র নির্বাহীকে আটক করেছে এবং লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান ডেল ওয়াইটকে রেকর্ড পরিমাণ জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের পর্যালোচনা অনুসারে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশাসন এখন বৈশ্বিক গাড়ি শিল্পের জন্য গুরুত্বপূর্ণ উপকরণ এবং প্রযুক্তিগুলোতে পশ্চিমাদের কাছে বিক্রি করা বন্ধের কথা বিবেচনা করেছে বেজিং যাকে মার্কিন দিন প্রযুক্তি অবরোধ হিসাবে বর্ণনা করেছে তার প্রতিক্রিয়ায় চীনের স্বার্থের প্রায় কোনো রকম ক্ষতি না করেই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের শিল্প ও সংস্থাগুলোকে আঘাত করার অসাধারণ কৌশল প্রকাশ করেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের চীন বিষয়ক উপদেষ্টা পল হেন বলেছেন চিন বিস্তৃত প্রতিশোধ নেওয়ার জন্য তার সং জমের কৌশল ত্যাগ করেনি তারা এখন তাদের ক্ষোভ প্রদর্শনের জন্য পাল্টা আঘাত করতে চলেছে দু হাজার সালে চীন একটি পাল্টা গুপ্তচর বৃত্তি আইন পাশ করার পর থেকে সতেরো জন জাপানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আটলিস্টাসের কর্মচারী সহ তাদের মধ্যে পাঁচজনকে আটক করেছে এবার বাকমুতে যে ভয়াবহ হামলা চালাচ্ছে রাশিয়া পূর্ব ইউক্রেনের বিধ্বস্ত শহর বাকমুতে রাশিয়া সেনাবাহিনী ভারী কামান এবং বিমান হামলা বাড়িয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনে স্থলবাহিনী শীর্ষ কমান্ডার অলেকজান্দার সিরোস্কি তিনি এসব কথা বলেছেন কয়েক মাস ধরে ইউক্রেনের কেন্দ্র কেন্দ্রস্তর পরিণত হয়েছে বাকমুত এবং এর আশেপাশের এলাকা খবর রয়টার্সের ওলেকজান্দা সিরোস্কে বলেছেন বর্তমানে শত্রুয়া ভারী কামান এবং বিমান হামলার সংখ্যা বাড়াচ্ছে শহরটিকে ধ্বংসস্তফে পরিণত করেছে তিনি আরও বলেছেন রাশিয়া যে কোনো মূল্যে বাকমত দখল করতে চাইলেও শহরটি নিয়ন্ত্রণে নিতে রুশ ব্যাপক ক্ষেত্রের সম্মুখীন হতে হচ্ছে রয়টার্সের পক্ষ থেকে রক্ষণযন্ত্র এই পরিস্থিতি নিয়ে ইউক্রেনের দাবি সততা নিশ্চিত করা সম্ভব হয়নি রাশিয়া বলছে বাকমতে রুশ বাহিনী অগ্রস হচ্ছে এবং ইউক্রেনের বাহিনীর ব্যাপক ক্ষতি হচ্ছে গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণের আগে বাকমতে প্রায় সত্তর হাজার মানুষের বসবাস ছিল কি দখলে ব্যর্থতা এবং খেষন ও খার্কিব পিছু হটার পর শীতকাল জুড়ে রাশিয়ার আক্রমণের প্রধান লক্ষ্য ছিল শহরটি আট মাসে বেশি সময় ধরে চলা শহরটির দখলের লড়াই তীব্র পদাধিক স্থলযুদ্ধে পরিণত হয়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে দেখা যায়নি বাকমুদ দখল করতে পারলে রাশিয়ার পূর্ব ইউক্রেনের দনতস্ক অঞ্চলের দিকে অগ্রসর হতে পারবে এখান থেকে তারা ক্রামতস্ক ও সলিভিয়ানস্ক শহরে আক্রমণ চালাতে পারবে রুশ আক্রমণের নেতৃত্বে থাকা রাশিয়ার ভারতীয় বাহিনী ও অগ্নার গ্রুপের প্রধান ইয়েবজেনি প্রিগোজিন কিছুদিন আগে দাবি করেছেন তাদের যোদ্ধারা শহরটির আশি শতাংশের বেশি ভূখণ্ড নিয়ন্ত্রণ করেছে ইউক্রেন এই দাবি প্রত্যাখ্যান করেছে তারা বলেছে শহরটির বিশ শতাংশের বেশি অঞ্চলের নিয়ন্ত্রণ তাদের রয়েছে রাশিয়ার দখল করা ভূখণ্ড পুনরুদ্ধারে আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে ইউক্রেন পাল্টা আক্রমণ চালাতে পারে ধারণা করা হচ্ছে রাশিয়াকে মোকাবেলায় যুদ্ধ বিমানের সংখ্যা বাড়াচ্ছে ইউক্রেন রাশিয়ার পূর্ব ঘোষিত হামলা ঠেকাতে ইউক্রেনকে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইতিমধ্যে ন্যাটো মিত্র স্লোভাকিয়া ইউক্রেনকে নিজের মিক টোয়েন্টি নাইন যুদ্ধ পুরো বহর দিয়েছে খুব দ্রুত আরও যুদ্ধ বিমান সরবরাহ করতে পারে কয়েকটি দেশ স্লোভিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে ইউক্রেনকে দুই দফায় তেরোটি রাশিয়া নির্মিত চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান মিক টোয়েন্টি নাইন দেওয়া হয়েছে স্লোভাকিয়া সঠিক কাজ করেছে রাশিয়া সেনাবাহিনী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা এবং জনগণের জানমাল রক্ষায় এসব যুদ্ধ বিমান গুরুত্ব বহন করে প্রথম হিসেবে ইউকেন কে যুদ্ধ বিমান সরবরাহ করেছে যদিও দীর্ঘদিন ধরে পশ্চিমাদের কাছে যুদ্ধ বিমান চেয়ার ছিল কিভ নেটোর সদস্যরা ইউক্রেনকে পশ্চিমা নির্মিত অত্যাধুনিক যুদ্ধ বিমান দিতে রাজি হয়নি যদিও মার্কিন নির্মিত এফ সিক্সটিন যুদ্ধ বিমান নিয়ে আলোচনা চলমান রয়েছে এদিকে সফল পাল্টা আক্রমণের মাধ্যমে রাশিয়ার দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধার করতে চাইছে ইউক্রেন এক্ষেত্রে পশ্চিমা অস্ত্রের সরবরাহ গুরুত্বপূর্ণ ধারণা করা হচ্ছে ন্যাটো নির্মিত কোনো যা এই পাল্টা আক্রমণের সরবরাহ করা হবে না পেন্টাগন ও মার্কিন গোয়েন্দাদের কাছ থেকে পাশ হওয়া গোপন নথির বরাদ দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে রাশিয়ার পূর্ব ঘোষিত তিরিশ এপ্রিলে হামলা ঠেকাতে ইউক্রেনকে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রা প্রতিবেদনে বলা হয়েছে ভবিষ্যতের দিকে তাকিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র তারা ইউকেনকে বসন্তের পাল্টা আক্রমণের জন্য তৈরি করতে ব্যস্ত নথি অনুযায়ী এটি এপ্রিলের শেষে শুরু হতে চলেছে নথিতে আরও বলা হয়েছে পাল্টা আক্রমণ ইউক্রেনের দশম অপারেশনাল সৈন্যদল দ্বারা পরিচালিত হবে নয়টি ব্রিগেডের সমন্বয় গঠিত আর একটি এখন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দ্বারা পুনরায় সজ্জিত করা হয়েছে এদিকে জীবন বাঁচাতে সৌদির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন সৌদির সঙ্গে যদি ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয় তাহলে আরব ইসরায়েল দ্বন্দ্ব বন্ধ হওয়ার পথ সুগম হবে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতা লিন্ডেলসে গ্রাহামের সঙ্গে জেরুজালামে বৈঠক করেছেন নেতানিয়াহু সেখানে তিনি সৌদির সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আগ্রহের কথা জানিয়েছেন তিনি লিন্ডসে গ্রাহামকে বলেছেন আমরা সৌদি আরবের সঙ্গে শান্তি ও কূটনৈতিক সম্পর্ক চাই ইসরায়েল আরব দ্বন্দ্ব বন্ধ হওয়ার ক্ষেত্রে এটিকে আমরা বড় ধাপ হিসেবে দেখে নেতানিয়াহু আরো দাবি করেছেন ইসরায়েল সৌদি সম্পর্ক বিশ্ব আরব অঞ্চল সহ সবার জন্য একটি ভালো ও ঐতিহাসিক মুহূর্ত হবে 2022 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় আব্রাহাম চুক্তির মাধ্যমে আরব বিশ্বের কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তবে ইহুদিবাদী ইসরায়েলের প্রধান লক্ষ্য ছিল সৌদি আরবের সঙ্গে এক হওয়া ওই সময় সৌদি জানিয়েছে যদি ইসরায়েল তাদের স্বীকৃতি চায় তাহলে আগে ফিলিস্তিনি সমস্যার সমাধান করতে হবে এদিকে গতমাসে ইসরায়েলের চরম শত্রু ইরানের সঙ্গে আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে সৌদি আরব চীনের মধ্যস্থ সাত বছর পর আবারও এই দুটি মুসলিম দেশ এক হওয়ার ঘোষণা দেয় এই বিষয়টি নেতানি হোর জন্য বড় একটি ধাক্কা হয়ে আসে ইরান সৌদি আবারও এক হওয়ার ঘোষণা দেওয়ার পর মধ্যপ্রাচ্যে দ্রুত সময়ের মধ্যে স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ একে অপরের সঙ্গে আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে রক্তাক্ত সুদানে চব্বিশ ঘন্টা যুদ্ধবিরতি চার দিনের সংঘর্ষে মৃত বেড়ে দুই শত সুদানে টানা চার দিন ধরে চলা সেনা আধা সেনা সংঘর্ষ সামরিক বাহিনী ও সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সের এই সক্ষমতা দখলের দ্বন্দ্বে জুড়ে এখন শুধু গোলাগুলি আর বিস্ফোরণের শব্দ দাউদা করে পড়েছে বাড়িঘর দোকানপাট এমনকি বিমানও মঙ্গলবার ভোরেও সরকারি ভবনগুলো ঘিরে পাল্টা হামলা চালাচ্ছে দুপক্ষই শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় দুশো আহত প্রায় দু হাজার চিকিৎসকদের একাংশের দাবি হতায়াতের সংখ্যা সরকার হিসাব ছাড়িয়ে আরও অনেক বেশি আতঙ্কে ঘরের বাইর বা পা ফেলতে পারছে সাধারণ মানুষ এর মধ্যেই মঙ্গলবার পঁচিশ ঘন্টা যুদ্ধ বেরিয়ে সমত হয়েছে আর এস ও সেনাবাহিনী আল জাজিরা বিবিসি সিএনএন জানিয়েছে খবর আল আরাবিয়া ও আল জাজিরা স্যাটেলাইট চ্যানেল জানিয়েছে যে লেফটেন্যান্ট জেলার শামস এলদিন দিন আব্বাসী সামরিক কমান্ডের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিবৃতি দিয়ে বলেছেন সেনা সম্মান করে সেনা আল বরাদ দিয়ে সিএনএন এরাবিক জানিয়েছে সেনাবাহিনী যুদ্ধ যুদ্ধবিরতির অংশ হবে আগের দিন আর এস এফ জানিয়েছে তারা চব্বিশ ঘন্টায় মানবিক যুদ্ধবৃত্তির অংশ যদিও সামরিক কর্মকর্তারা প্রকাশ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা দেননি আগের দিন খার্তুমে মার্কিন দূতাবাসে একটি বহর ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ভবনে হামলা চালানো হয়েছে প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে আডএসএ বাহিনী আক্রমণ চালিয়েছে মার্কিন মন্ত্রণালয়ের দপ্তরে একটি বিবৃতি থেকে তথ্য পাওয়া গেছে যদিও সব সদস্য নিরাপদে আছে বলে জানা গেছে মঙ্গলবার একাধিক টুইট বার্তায় বা জানিয়েছেন তিনি বিলিংকিনের সঙ্গে কথা বলার পর তিনি চব্বিশ ঘন্টা যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন স্থানীয় বাসিন্দাদের মতে সেনাবাহিনীর ট্যাঙ্ক ও শাজোহাজান মঙ্গলবার ভরে খার্তুমে প্রবেশ করে এবং সেনাবাহিনীর দপ্তর ও পেনটাওয়ান প্রেসিডেন্ট প্রাসাদের দিকে রওনা দেয় এদিকে সেনাবাহিনী ও আর এস এর মধ্যে সংঘর্ষ শুরু হয় শনিবার প্রথমেই সংঘর্ষ রাজধানীতে শুরু হলেও ধীরে ধীরে তা দেশটির অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে সংবাদ সংস্থা রয়টার্স একটি উপগ্রহ চিত্র প্রকাশ এনেছে যেখানে দেখা যাচ্ছে সুদানের খার্তুমা আন্তর্জাতিক বিমানবন্দর একটি ইউক্রেনের বিমানপুরে স্থায়ী হয়ে গেছে আর এস দাবি তারা ইতিমধ্যে প্রেসিডেন্ট ও সেনা প্রধানের বাসভবন জাতীয় টেলিভিশন সম্প্রচার সংস্থার দপ্তর এবং খার্তুমের বিমানবন্দর দখলে নিয়েছে সুদানের সেনাবাহিনী তাদের এই দাবি প্রত্যাখ্যান করেছে